কি আইটেম আপনারা এক টাকা লাল চা এবং পেঁয়াজু আর গুলগুলাই তিনটা জিনিস। গুলগুলাই কি এটা একটা ইয়ার মতো? এই তিনটা আইটেম আপনার দোকানে আছে এবং এটা চলছে, এটা চলবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা একটা অনুষ্ঠানে আসছি, তিনি অ্যাওয়ার্ড পেয়েছেন শ্রেষ্ঠ ব্যবসায়ী সিআরবির। তো এখানে ঘটনা হচ্ছে উনি যেখানে ব্যবসা করেন 1 টাকায় চা বিক্রি করেন আর 1 টাকায় পেঁয়াজু বিক্রি করেন। আমরা এখন ওনার কাছে জানতে চাইব তিনি কিভাবে এটা পারেন। আপনি আপনার 1 টাকায় কিভাবে চা বিক্রি করেন? বিগত দিন থেকে আমি বিক্রি করতে আসতেছি, মোটামুটি আমার একটা 27 বছরের মতো হয়ে গেল। 27 বছর ধরে 1 টাকার চা 1 টাকার পেঁয়াজ বিক্রি করে আসতেছি। তাহলে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই সময় আপনি কিভাবে পারেন? তারপরেও আমি বিক্রি করতেছি। আগে বেশি লাভ হইতো, এখন একটু কম হয়। 1 টাকা চা বিক্রি করলে কি লাভ হয়? না, চাতে লাভ হয় না। দেখা যাচ্ছে আমি পেঁয়াজটা একটু বেশি বিক্রি করি। পেঁয়াজও 1 টাকা বিক্রি করলে লাভ হয়? হ্যাঁ, ইনশাল্লাহ। তাহলে অন্যরা যে 5 টাকা বিক্রি করে তাদের হয়তো একটু বেশি লাভের দরকার, তারা এই জন্য ইয়ে করে। আমার কথা হচ্ছে যে যাতে সবাই খাইতে পারে, সবার জন্য মনের আশা পূর্ণ হয়। আপনার ব্যবসাটা কোন জায়গায়? আমার ব্যবসা হচ্ছে নীলফামারী জেলার খোকসামারী ইউনিয়ন সন্ন্যাসীতলা বাজার। আচ্ছা, আপনার দোকানে কি কি আইটেম আছে? আমার শুধু আমি ওই সব কিছুই বিক্রি করি 1 টাকায়। সেটা হচ্ছে গুলগুলো জানা আছে, গুলগুলো আমি 1 টাকা বিক্রি করি। কি আইটেম আপনার 1 টাকা? 1 টাকা লাল চা এবং পেঁয়াজু আর গুলগুলাই, তিনটা জিনিস। গুলগুলাই কি এটা একটা ইয়ার মতো? এই তিনটা আইটেম আপনার দোকানে আছে এবং এটা চলছে, এটা চলবে ইনশাল্লাহ। এটা কতদিন চলবে? আপনারটা সবসময় আমি ইয়ে করি, আপনারটা আমি শুরু করেছি আমি। ও আচ্ছা আচ্ছা, সভাপতি এবং প্রত্যাগত আওয়ামী ফোরাম। আওয়ামী ফোরাম মানে এখন আবার জেলাদের গত সপ্তাহের মধ্যে প্রত্যাগত আওয়ামী প্রবাসী। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এই যে মানুষটা, তিনি যদি 1 টাকায় পেঁয়াজও বিক্রি করতে পারেন এবং 1 টাকায় আপনার চা বিক্রি করতে পারবেন, 1 টাকায় গুলগুলা বিক্রি করতে পারবেন, বাকিরা ওনার কাছ থেকে একটা মানে নির্দেশনা কিংবা মূলত এটা কারণ হচ্ছে যে মূলত এটার কারণ হচ্ছে যে এটা আমি যখন 95 সালে এসএসসি পরীক্ষা দেই, তখন একটা লোকের, একটা বয়স্ক লোকের একটা অনুভূতি দেখে তখন থেকে আমার মনের মধ্যে একটা ইয়ে ছিল যে আমি কিছু করি, এরকম একটা কিছু করবো। বা বর্তমান যে যুগ, আমিও বাবার সন্তান, কিন্তু এটাও আমার মনের মধ্যে আছে। দেখা যাচ্ছে যে তাদের মনের একটা স্বপ্ন আছে, আশা আছে, কিন্তু তাদের পূরণ হয় না। যাতে কোনো লোকের মনের আশা বা ইয়া না থাকে। 1 টাকায় চা বিক্রির সিদ্ধান্ত কেন নিলাম? যাতে সবাই খাইতে পারে। দেখা যাচ্ছে 5 টাকার চা অনেকে খাওয়ার মনের আশা। এলাকায় যে অন্য দোকান আছে, এরা কি আপনার কোনো কমপ্লেন দেয় যে তুমি? তারাও খুশি, হ্যাঁ তারাও খুশি হয় যে ঠিক আছে। আমার সবাই সহযোগিতা করে। আপনার ডাক নামটা কিনা? আমার নাম হচ্ছে মোহাম্মদ আপন আহমেদ। আচ্ছা, এই আপন সবাইকে আপন করে নিয়েছে, তো বাকি বাংলাদেশের মানুষ ওনাকে আপন করে নিয়ে সবাই। আমি দোকানও করি শর্ট টাইম, আমার 3টা থেকে রাত 10টা। তারপর আমি 6 থেকে 7 হাজার টাকা বিক্রি করি। আমার ইনশাল্লাহ সংসার সুন্দর চলছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক দয়া করে উনি আপন সবাইকে আপন করে নিয়েছে। ওনার মতো অন্য ব্যবসায়ীরা ক্রেতাদেরকে আপন করে নেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।